মেজর সিনহাজার কাছে গেছে প্রদীপ কুমারের একত কি আরেকজনের কাছে যাবে এ কথা বলো আমরা নিজেরা নিজেরা বিচার করি আমি কাউকে অন্যায় করছি আল্লাহ আমি অন্যায় করেছি আমার অন্যায় বুঝতে পেরেছি আল্লাহ আপনি আমারে মাফ করে দেন যদি আল্লাহর কাছে সত্যিকারে এই কথাগুলি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন আল্লাহর যদি মায়া লাগিয়েই যায় মৃত্যুর সময় কালেমা নসিব হবে আর যদি কখনো ভাইজান আল্লাহ বেজারি হয়ে যায় তোমার আমার মৃত্যু শিয়াল কুত্তার মতো হয়ে যাবে প্রদীপ কুমারের মতো একটা মানুষ সে জীবন বিড়ালের বাচ্চা যে ক্ষমতার মালিক তুমি মানুষের বাচ্চা সেই ক্ষমতার মালিক না একটা কুকুরের বাচ্চা যে ক্ষমতার মালিক খলিকাল ইনসানু যাইফা আল্লাহ কোরআন বলে আমি মানুষ বানাইছি একবারে দুর্বল করে আপনি সবল মনে করেন কেন এই যে যে একজন ওসি প্রদীপ কুমার তাই না কথা বলেন না কেন আসলে মানুষ ধরা খাওয়ার আগে কোনো কিছু বোঝে না এই প্রদীপ কুমার দেখলাম আর কি জানি না সত্য মত মাওলাই জানে আর প্রদীপ কুমারের ভগবানে জানে এই প্রদীপ কুমার কল্পনাও করে নাই সে কল্পনাও করে নাই জামার অন্যায় অবিচার জুলুম একদিন সারা পৃথিবীতে মানুষের কাছে ধরা খাবে এই সাতটা তো জানতো না যে আমার অন্যায় একদিন মানুষের কাছে ধরা খাবে মানুষ যখন পাপের কাজ করে সে নিজেও বুঝতে পারে না এটা পাপ প্রদীপ কুমার মনে করত ট্যাবলেট পকেটে দিয়া অন্যায় ভাবে একটারে পাখির মতো গুলি করে মারলাম আমারে মারবে কে সে যা সত্র ছায়া ছিল সে তো একজনের পাওয়ারে চলতো ওসির কোন পাওয়ার নাই সে যে তার টেলিফোন যে ফাঁস হয়ে যাবে এ প্রদীপ কুমার কোনোদিনও কল্পনা করেনি প্রদীপ কুমারের যে এখন গুলি করার পরে এই মেজরকে গুলি করার পরে তার কথাটা এখন ফাঁস হয়ে যাবে স্যার আমি প্রদীপ কুমার বলছি এই ঘটনা ঘটে গেছে একজন উকিলের সাথে ব্যারিস্টারের সাথে আলোচনা করবে এটা যে একদিন সারা রিকশা চালকের কাছে সেও শুনবে এটা প্রদীপ কুমার বুঝতে পারলে ওই সময় অন্তত এক সপ্তাহের ভিতরে টেলিফোন খুলতো না কিন্তু বোঝা গেল আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সর্বময় ক্ষমতার মালিক কে তুমি যতই প্ল্যান প্রোগ্রাম করে সিনহাকে যে যেভাবে মারো না কেন সত্য একদিন প্রকাশ হয়েই যাবে কথা বলেন না কেন